নমস্কার বন্ধুরা, বং কিউরিয়াসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অরিজিৎ ফিরে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আপনাদের পৃথিবীর এমন বিশেষ 7টি দেশের কথা বলবো যেখানে যেতে গেলে ভারতীয়দের ভিসার দরকার পড়ে না। অর্থাৎ আপনি যদি ভারতীয় হন তাহলে আপনি ভিসা ছাড়াই এই সব দেশের যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই সব দেশে যেতে হলে আপনার কাছে আপনার যে কোনো সরকারি আইডি কার্ড এবং ওই দেশের মুদ্রাও অবশ্যই থাকা দরকার। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার ওয়ান, নেপাল। নেপাল হলো ভারতের খুবই কাছের একটি ছোট্ট দেশ, তাই এই দেশে আসা যাওয়ায় ভারতীয়দের কোনো অসুবিধা হয় না। এই দেশে ভিসা ছাড়াই ভারতীয়রা যেমন ঘুরতে যেতে পারবে, ঠিক তেমনি এখানে ভারতীয়রা ভিসা ছাড়া যে কোনো কাজও করতে পারবে। আপনি যদি ভারতীয় হন তাহলে আপনি এখানে চিরকালের মতো থাকতেও পারেন, কিন্তু আপনার কাছে ভ্যালিড আইডি প্রুফ থাকা দরকার, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি। এই সব সম্ভব হয়েছে ভারত এবং নেপালের মধ্যে ভালো সম্পর্ক থাকার জন্য। 1950 সালে ইন্ডো নেপাল ট্রিটি ফর পিস এবং ফ্রেন্ডশিপের জন্যই ভারত এবং নেপাল এই দুই দেশের মধ্যে এখনও শান্তি বজায় রয়েছে। এই কারণে ভারতীয়রা খুবই আনন্দের সাথে ভিসা ছাড়াই নেপালে যেতে পারে। এই দেশে পবন পশুনাথ মন্দিরের সাথে সাথে সুন্দর সুন্দর জায়গা, পাহাড়, পর্বত এবং ঝর্ণাও রয়েছে। এই সব মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ এই দেশে ঘুরতে আসেন। এছাড়া নেপালের মুদ্রার মূল্য ভারতীয় মুদ্রার মূল্যের তুলনায় অনেক কম, তাই পরবর্তী সময়ে কম খরচে এবং বিনা ভিসায় বিদেশ যাওয়ার যদি প্ল্যান করছেন তাহলে নেপাল খুবই উপযুক্ত জায়গা। নাম্বার টু, মরিশিয়াস। মরিশিয়াসকে এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ বলে মনে করা হয়। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসেন এবং এই দেশে আপনারা ওয়াটারফলস, নীল সমুদ্র এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আনন্দ নিতে পারবেন। আর বিশেষ করে আপনি যদি ওয়াটার স্পোর্টসের প্রতি ইন্টারেস্টেড হন তাহলে ঘুরতে যাওয়ার জন্য মরিশিয়াস একদম উপযুক্ত জায়গা। আপনি কি জানেন এই সুন্দর দেশটিতে যাওয়ার জন্য ভারতীয়দের কোনো ভিসার দরকার পড়ে না? এর প্রধান কারণ হলো ভারতের সাথে মরিশিয়াসের ভালো সম্পর্ক। তাই আপনি যদি ভারতীয় হন তাহলে মরিশিয়াস যাওয়ার সময় আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং এয়ারপোর্ট থেকে পাসপোর্টে 60 দিন থাকার অনুমতিও দেওয়া হবে। মরিশিয়াস যেতে হলে শুধুমাত্র একটাই শর্ত আপনাকে মানতে হবে, সেটা হলো মরিশিয়াস যাওয়ার সময় আপনার কাছে ভারতে আসা রিটার্ন টিকিট থাকা অবশ্যই দরকার। শুধু ঘোরার জন্যই নয়, আপনি 60 দিনের জন্য ওখানে বিজনেস ট্রিপেও যেতে পারেন। নাম্বার থ্রি, ভুটান। ভুটান একদিক থেকে সিকিমের সাথে জড়িত আছে। আনন্দের বিষয় এই যে ভারতীয়দের এই দেশে ঘুরতে যাওয়ার জন্য কোনো ভিসার দরকার পড়ে না, তাই আপনারা অতি আনন্দ ও উৎসাহের সাথে এই দেশে ঘুরতে যেতে পারেন। কিন্তু আপনাদের এটাও জানতে হবে যে ভুটানে যেতে হলে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রথম হলো পাসপোর্ট এবং তার সাথে সাথে আপনার যে কোনো সরকারি আইডি কার্ড, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড ইত্যাদি। আর ভুটানে আপনি ভারতীয় 500 বা 2000 টাকার নোট চালাতে পারবেন না, ওখানে আপনাকে ভুটান দেশের মুদ্রাই চালাতে হবে। আপনার যদি হিমালয় দেখার শখ থাকে তাহলে ভুটান ঘুরে আসুন, তার কারণ হিমালয়ের পূর্ব প্রান্ত ভুটানেই অবস্থিত। এছাড়া বুদ্ধিস্ট মনিস্ট্রির জন্য ভুটান খুবই বিখ্যাত একটি দেশ, তাই ভুটান গেলে বুদ্ধিস্ট মনিস্ট্রিগুলি ঘুরতে ভুলবেন না। নাম্বার ফোর, জামাইকা। যদি আপনাদের সমুদ্র, ডলফিন, নাচ, গান এবং পাহাড় ভালো লাগে তাহলে জামাইকা আপনাদের কাছে একটি উপযুক্ত জায়গা। জামাইকা একটি আরবিয়ান দেশ এবং এই দেশটি এশিয়ার মধ্যে না থাকা সত্ত্বেও ভারতীয়রা এখানে ভিসা ছাড়াই যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই দেশে যেতে ভারতীয়দের কোনো ভিসার দরকার পড়ে না। তবে এটা ঠিক যে এই দেশে যেতে হলে ভারতীয়দের পাসপোর্টের দরকার পড়বে এবং এই দেশে ভারতীয়দের 30 দিন থাকারও অনুমতি রয়েছে। আর এই দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্টের ওপর অফিসিয়াল স্ট্যাম্প দেওয়া হয়, যার ফলে ভিসার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই দেশ থাকার পক্ষে খুব একটা সুরক্ষিত নয়। নাম্বার ফাইভ, ইকুয়েডর। ইকুয়েডর হলো
দক্ষিণ আমেরিকায় অবস্থিত ছোট্ট একটি দেশ। এই দেশ গ্যালাপ্যাগোস দ্বীপের জন্য খুবই বিখ্যাত। অ্যামাজন জঙ্গলের কিছুটা অংশ এই দেশের মধ্যে অবস্থিত। যখন অ্যামাজন জঙ্গলের কথা বলেছি, তখন হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমি বলতে চাইছি আপনারা ওখানে অনেক দুর্লভ জীব দেখতে পাবেন। আবার ভারতীয়দের কাছে এটি খুবই আনন্দের কথা যে এই দেশে ভারতীয়রা ভিসা ছাড়া 90 দিন থাকতে পারবে। শুধু এই দেশে ভারতীয়দের পাসপোর্ট নিয়ে গেলেই হবে এবং সেই পাসপোর্টের 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। নাম্বার 6, মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া খুবই অজানা একটি দেশ এবং এটি প্যাসিফিক মহাসাগর জুড়ে অবস্থিত। এখানে প্রায় 400টি দ্বীপ রয়েছে এবং এই দেশে একটি অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা অন্য দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই অন্যতম সুন্দর দেশে ভারতীয়রা ভিসা ছাড়াই 30 দিনের মতো ঘুরতে পারবে। এই দেশে যাওয়ার জন্য শুধুমাত্র ভারতীয়দের পাসপোর্টের দরকার হয় এবং সেই পাসপোর্টের 6 মাসের বেশি ভ্যালিডিটি থাকতে হবে। নাম্বার 7, সার্বিয়া। সার্বিয়া হলো ইউরোপের পেনিনসুলাতে অবস্থিত একটি দেশ। এখানে অনেক রোমান আর্কিটেকচার দেখতে পাওয়া যায় এবং এখানে সুন্দর সুন্দর মনুমেন্টসের সাথে সাথে এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। এই দেশ ইউরোপে অবস্থিত হওয়া সত্ত্বেও ভারতীয়রা ভিসা ছাড়াই এই দেশে 30 দিন থাকতে পারবে এবং সেখানকার সব জায়গা ঘুরতে পারবে। তো আজকের জন্য এইটুকুই। আর আপনি যদি ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের ফ্রেন্ড এবং রিলেটিভদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর হয়তো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে ফেলেছেন। যদি না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।